রাজ্যত দিনক দিনে বৃদ্ধি পাবলৈ ধরেছে বোয়ারি পলায়নের ঘটনা। এইবার স্বামীর টকালৈ পলায়ন করিলে দুই সন্তানের মাতৃ, উপায়ন্তর হয়ে স্বামীয়ে দাখিল করিলে এজাহার। মুকালমুয়ার মেরুতারি গাঁওয়ের শহীদুল ইসলামের পত্নী সৈয়দা জান্তি বেগমে একেখন গাঁওরে দুই সন্তানের পিতৃ আক্রম আলীর সঙ্গে পলায়ন করে। ঘটনার বিবরণী অনুসরি স্বামী শহীদুল ইসলাম আনদিনার দরে জীবিকার বাবে নিজের কর্মস্থলী উলাই যায়। ঘর স্বামী নথকার সুযোগ বিচার রাতেপা 10 মান বজাত পত্নী জান্তি বেগমে লড়াশালীহালক বেঙ্কলে যাও বলে কয়ে উলাই গল আর উলাই গল, উভতি নাহিল। দুপরিয়া স্বামী শহীদুল ইসলামে কর্মস্থলীর পর পত্নীক নেদেখাত লড়াশালীহালে বেঙ্কলে যা বলে জানায় পিতৃক। লগেলগে স্বামীয়ে বেঙ্কলে গই বিচার খুচার করেও কোনো সন্ধান নাপায়। পরবর্তী সময়ত স্বামীয়ে একেখন গাঁওরে দুই সন্তানের পিতৃ আক্রম আলীর সঙ্গে পলায়ন করে বলে খবর লাভ করে। পত্নীয়ে পলাই যার সময়ত ঘরের নগদ 50,000 টাকা আর প্রায় 25,000 টাকার সোনার আ অলঙ্কার লগত লৈ যায় বলে স্বামী শহীদুল ইসলামে সংবাদ মাধ্যমের জোরত জানিবলৈ দিছে। উপায়ুক্ত হয়ে স্বামীয়ে মুকালমুয়া আরক্ষী থানাত লিখিতভাবে এখন এজাহার দাখিল করেছে। মানে মোর মাইকেটো নাই, নাম জানতে সৈয়দা জানতে বেগম। মই পুয়ায় কামত গেছো, কামত মানে এই আরো 10টা বাজ বলে ব্যাংকত গেছি, তো পুয়ায় উঠে কেনে কামতে গেছো। ই আহি কেনে মই আরো খবর শুনছো নাই বলে এটা বাজে গেছে। মানে 10টা বাজাতে গেছি, যাওয়ার পিছত মানে ব্যাংকত যায় কেনে হচ্ছো নাই তাতো নাই বলে কয়ে গেছি আইসিল গেছি। তারপিছত মানে এই ললো মানে এতে মানে তার লগতে গেছে, পয়সা টসা লো গেছে, এই আক্রমণ লগত গেছে। আমার গাঁরে একটা লড়া আছে, সে কিবা করে মানে তো ছোয়ালি টোয়ালি আছে ডাঙার, পয়সা লইছে মানে ক্যাশ লইছে 50,000 আর এনে গরম চরণ লই 25,000 মান টাকার গরম চরণ লো গেছে। হ্যাঁ জানাইছো, 1,000 দেওয়া হয়েছে মুগলমা থানা। ঠাইখানির নাম কি তোমার? এটু মেরুতারি।